মুশফিকুর রহিমের বিরুদ্ধে 71 টিভি একটি ভিডিও বার্তার মাধ্যমে ফিক্সিং এর অভিযোগ উঠিয়েছিল। এই ব্যাপারে কয়েকদিন কোনো কথাই বলেনি মুশফিকুর রহিম, তবে শেষ পর্যন্ত আর নীরব থাকলেন না তিনি। বেসরকারি টেলিভিশন চ্যানেল 71 টিভির বিপক্ষে লিগাল নোটিশ পাঠালেন টাইগার এই ব্যাটার। ঢাকা টেস্টে তার হাত দিয়ে বল ধরে আউট হওয়ার ঘটনাকে সন্দেহজনক স্পট ফিক্সিং হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয় 71 টেলিভিশনের খেলা যুগের এক প্রতিবেদনে। জবাবে মুশফিকুর রহিম আজ শনিবার 71 টিভির বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান মুশফিকের পক্ষে নোটিশ পাঠিয়েছেন। মুশফিকের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিভিশন চ্যানেলটির হেড অব নিউজ, ক্রীড়া সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে বিষয়ের নিষ্পত্তি চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 71 টিভির ভিডিওটিতে বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের আউট নিয়ে মন গড়া অসত্য উদ্দেশ্য প্রণোদিত তথ্য পরিবেশন করে তার দীর্ঘ 18 বছরের আন্তর্জাতিক কেরিয়ারের উপর কালিলেপন করা হয়েছে এবং তার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। প্রতিবেদনটি এমন সময় করা হয়েছে যখন বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলমান। উক্ত প্রতিবেদনের কারণে মুশফিকুর রহিম পারিবারিক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে সুনাম ক্ষুণ্ণের শিকার হয়েছেন এবং তিনি এই বিকৃত তথ্য সম্বলিত প্রতিবেদনের কারণে মানসিকভাবে বিধ্বস্ত সময় পার করেছেন। আইনি নোটিশে চারটি বিষয়ে 48 ঘন্টার মধ্যে নিষ্পত্তি চাওয়া হয়েছে। নাম্বার 1, অতি সত্বর ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অসত্য মন গড়া প্রতিবেদনটি সরিয়ে ফেলতে ও সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে বলা হয়েছে। 2, ভুল অসত্য ও মানহানিকর তথ্য সম্বলিত প্রতিবেদনের জন্য 71 টেলিভিশনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সহ তাদের টিভি চ্যানেলে এই সংক্রান্ত প্রতিবেদন প্রচার করতে বলা হয়েছে। 3, 71 টেলিভিশনকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের এই মন গড়া ভুল প্রতিবেদনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। 4, সংশ্লিষ্ট প্রতিবেদক সাইফুল রূপককে ভবিষ্যতে এমন অসত্য মন গড়া প্রতিবেদন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এই মর্মে মুশফিকুর রহিমের নিকট লিখিতভাবে 71 টেলিভিশন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, 71 টিভি মুশফিকুর রহিমকে নিয়ে যে প্রতিবেদনটি তৈরি করেছিল তার সত্যতা কতটুকু? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।